वेलकम बैक टू विल्स एंड आई गाइज। आशा करी सबाई भालो आछो। आज के जेमन एक्साइटेड तेमन भयो लागछे। भयटा एर जोन्नोई कारण एकटा खूब बड़ो डिसिशन निते जाच्छि। ना डिसिशनटा बियेर नय बा कोनो पात्री खोजारो नय, बाट हाँ एकटा भालोबासार जिनिस खोजार। तो आशा करी आमी सब किछु तोमादेर बोले बोझाते एखन पारछि ना होयतो, किन्तु भिडियोटा पुरो देखते थाको तो बुझे जाबे। एई पुरोनो বন্ধু আমার সাথে এর সাথে দার্জিলিং যাওয়া হয়েছিল। হ্যাঁ, তো যেটা আমার বলার কথা ছিল, এই সাইকেলটা আমার এর আগে আরেকটা ছিল, ওটা রিটায়ার করে এটা নিয়েছি, এটাও আজকে রিটায়ার হতে চলেছে। তো আমার যেটা প্রেফারেন্স ছিল সেটা ছিল স্কট স্কেল 980। অমিতদা, এই যে অমিতদাকে দেখিয়ে দিই, যার সাথে আমি রাইড করি, অমিতদার রেকমেন্ডেশন আর কিছুটা বুঝিয়ে বোঝানো যেটা, সেটার জন্য আমি নিচ্ছি হচ্ছে স্কট স্কেল 970। অমিতদা, স্কট স্কেল 970 তুমি রেকমেন্ড করলে আমায়, স্কট স্কেল 980 নয়। তো তোমার কি মনে হলো যে মানে আমি যেটা ইনভেস্ট করব ওটার রিটার্ন আমি কি হিসাবে পাবো? রিটার্নটা তো পরে, আগে যে কোনো কিছু ইনভেস্টমেন্ট করার আগে ইনভেস্টমেন্টে যে করছি, হ্যাঁ, ইনভেস্টমেন্টের জায়গাটা ঠিক হওয়া উচিত একদম। এবারে তুমি যখন স্কেল 980 দেখছো, 980 থেকে 970টা খুব অল্প সামান্য টাকা বেশি দিলে আমি ওর থেকে অনেক হায়ার কম্পোনেন্ট পাচ্ছি, ঠিক আছে, যেখানে শ্র্যামের টোটাল ডিস্ক সেট, ক্যাসেট এবং ডিরেলার সমস্ত কিছু শ্র্যামের আসছে, রক শকের সাসপেনশন আছে, এয়ার চার্জ যেটাতে সান্তুরটা হলো কয়েল সাসপেনশন, ঠিক আছে, প্লাস সাসপেনশন লকআউটটা রিমোটে হয় হাতের থেকে, যেটা ম্যানুয়ালি 980-তে ম্যানুয়ালি হয়। অনেক কিছু কম্পোনেন্ট গুলো আলাদা আছে, এবং সবচেয়ে যে বড় কথা হলো টায়ার দুটো টিউবলেস রেডি, জাস্ট জেল দিলে হয়ে যাবে, ব্যাস, মানে ওই টায়ারেই আমি করতে পারবো একদম, নতুন করে টায়ার কেনার কোনো প্রয়োজন নেই, ওটা একদম কোনো ইনভেস্টমেন্ট দরকার নেই, আগামী 3-4 বছরের জন্য হার্ড রাইড করলেও কোনো কিছু প্রয়োজন হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ অমিতদা। যেরকম দেখালাম শেখরদার ওখানে চলে এসেছি, রাজুদা আসতে পারেনি আজকে, আমার সাথে এসেছে অমিতদা আর অনিক। তো আমি আমার প্যাকেজটা দেখিয়ে দিই, স্কটের তিনটা প্যাকেজ, দুটো এই দুটো রোড বাইক আর এটা এটা আমার, দেখতে পাচ্ছ কি না জানি না, এটা হচ্ছে আমার স্কেল 970, এটা আমি নিতে এসেছি, বাট এখানে কিছু ডিটেলস না, এই দেখো ডিটেলস হয়তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার স্কেল 970, যে ইউনিটটা আমি নিচ্ছি ব্ল্যাক এন্ড গ্রে কালার ছিলাম, যেটা বলে তো কখনো ছিলাম না, কিন্তু আমার এটা এক্সপিরিয়েন্স ফার্স্ট, আর আমার এটা খুব ইচ্ছে ছিল প্রিমিয়াম বাইক নেওয়ার, তো এই প্রিমিয়ামটা নিচ্ছি স্কট স্কেল 970। তোতলে যাচ্ছি, এত এক্সাইটমেন্ট, কিন্তু একটু ভয়ও আছে, ছড় দিছে। এটা আমার স্কট স্কেল 970 চলে এসছে, ভুলভাল করিস না, কিন্তু তো মুখি নাই দেখছো, আনবক্স হচ্ছে, শেখরদা নিজেই আনবক্স করছে এটা, ম্যানুয়াল নিয়ে নিন, স্কটের ম্যানুয়াল, দেখেন আমার প্যাডেল, বাপরে বাপ, টুকার জিনিস। আর কি আছে এটা? তোমার সকল লকিং লকআউটের কেবল থাকবে একটা, সব ম্যানুয়াল থাকে, সাসপেনশন, আচ্ছা, আর দামি মালে কিচ্ছু আসে না, হ্যাঁ, দামি কোম্পানি সাইকেলে কিচ্ছু আসে না, কম দামি সাইকেল 10,000 টাকার সাইকেল কিনে অনেক জিনিস দেয়। এই এই সাইকেলটার দাম কত? এটা আমার 1600। আর এটাতে অ্যাক্সেসরিজ কি আছে? সব, বাহ, একদিন নামতেছে রংটমের দিকে এবারে মেন হলো এই এই জকি হুইলটার মজা, এই জকি হুইলটা যত বড় থাকবে, আচ্ছা, সাইকেল যখন চালাবি ফ্রিটা বেশি হবে, তত ভালো ফ্রি হবে, আচ্ছা, স্পিড বেশি হবে বলছো,
পারবে বেশি তোর স্পিড সে বেশি হলো এটা কেন হয় এই ডিরেলটা যখন তুমি মানে গিয়ার শিফট করো না হ্যাঁ হ্যাঁ একটা সাপোজ 7 স্পিডের ডিরেলার হলো ঠিক আছে এটা যেটা ডিরেলার হলো স্মুথনেসটা আলাদা হয় শিফটিং আলাদা হয় ফিল আলাদা শিফটিং আলাদা হয় হ্যাঁ অনেক স্মুথ হয় আচ্ছা যেটা মানে এক ठीक सब सामले सब बोझा बोझा पड़ा नहीं जीवन चलते असुविधा नहीं मिठुन दा मिठुन दा एक बार हाई दो बस मिठुन दा तैरी कर मिथुन दा পাম্পার দিয়ে দেখছে যে সাসপেনশন কতটুকু আছে কত দিতে হচ্ছে মিঠুন দা 35 না না তাহলে হ্যাঁ 65 তো আমার স্কট স্কেল 970 তৈরি লাস্ট এখন জাস্ট টাচ হচ্ছে এখানে বেলটা লাগানো হচ্ছে পুরনো বেলটি লাগিয়ে নিলাম যতটুকু হয় যেভাবে বেলটা লাগিয়ে তোর মরার চিন্তা ভাবনা শেষে শ্র্যাম যুক্ত স্কেল 970 কিনে বাড়িতে ফেরত তো খুবই এক্সাইটেড ছিল দিনটা আর খুবই ভালো লেগেছে তো একটুখানি ভয় আছে যে যতই হোক একটা অনেক ওভার বাজেটের একটা জিনিস হয়তো নিজের জন্য কিনে ফেলো বাট হ্যাঁ একটা ভালো লাগাও আছে তো আশা করি সব কিছু ঠিক করে হয়ে যাবে একটা সময় পরে গিয়ে আর এটা নিজের পুরোপুরি হয়ে যাবে আর ব্যাস এটাই ছিল আজকের ব্লগটা আর কিচ্ছু নয় তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে রাইড করবে আবার পরে অন্য কোনো ব্লগে দেখা হবে ভালো থাকবে টাটা